31. মাশাল্লাহ, এ পর্যায়ে আরবি বক্তব্য নিয়ে আসছে হুমাইরা তাবাসসুম, জামিয়া 10 এর ছাত্রী হুমাইরা তাবাসসুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ পুরস্কারপ্রাপ্ত ছাত্র এবং ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য শুনছিলাম বাংলা, আরবি এবং ইংরেজিতে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই পুরস্কার বিতরণী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মধ্যে আমাদের প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফৈজুল্লাহ বাহার জনাবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্যে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরের গাঁও শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরের গাঁও শাখার ইনচার্জ মাওলানা জুনায়েদ আল হাবিব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ইবনে